गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। आर अवश्यई निश्चय बुझते पेरे गेछेन आमी बाड़ी चले एसेछि। हाँ, काकुर घरे दुदिन छिलाम, काकीमारा किछुतेई छाड़ेनि, तो तारपर बाड़ी चले एसेछि। আর বাড়ি আসার পর আজকে এই সকালবেলা আপনাদের সঙ্গে আবার কথা বলা শুরু করেছি। মাঝখানে তো দুদিন কথা বলতেই পারিনি, পুজো টুজো সব কিছুই চলছিল। যাই হোক, ওই পুজো সব কিছু কমপ্লিট। আর এখন বাজে 9টা, সৌমেন তো চলে গেছে অলরেডি খেয়ে দে। আর আমি এখন টিফিন করব। আমার মা কাল আমার জন্য খিচুড়ি বানিয়ে দিয়ে পাঠিয়েছিল, তো এখন টিফিন আমি খাবো খিচুড়ি। আর মা তো গেছে উপরে পুজো করতে গেছে, তো আসুক, তারপর রান্না বান্না শুরু হবে, কি কি বানানো হয় না বানানো হয় এইসব আর কি। আর আজকে মনে হচ্ছে আমার কয়েকটা টেস্ট আছে, তো আমি মনে হয় দুপুরের দিকে বেরোতে হবে টেস্ট করার জন্য। মানে কয়েকটা ব্লাডের টেস্ট আছে, ওই টেস্টগুলো আমাকে করতে বলেছিল ডক্টর। ইভিন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্টও আছে, তো আমাকে যেতে হবে কাল পরশুর দিকে, আর আজকে টেস্টগুলো করতে হবে। তো তাড়াতাড়ি কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিই, তারপর তো বেরোতে হবে। এই প্রায় আধ ঘন্টা আগে আমার বাবা এসেছিলো। আজকে সকাল সকাল আমার বাবা চলে এসেছিলো, আর ইভিন অনেক জিনিসপত্র নিয়ে, মানে সবার পছন্দের কিছু কিছু জিনিস নিয়ে বাবা আজকে সকাল সকাল চলে এসেছে। আজকে কী নিয়ে এসছে সেটা আপনাদের দেখাচ্ছি। আজকে নিয়ে এসছে, এখানে আছে সৌমেনের পছন্দ তিলের নাড়ু, এখানে নারকেল নাড়ু, দুটোই সৌমেনের খুব পছন্দ, তো নাড়ু বানিয়েছিল মা, ওটা পাঠিয়েছে। আর এখানে আছে মালপোয়া, আমার খুব পছন্দের তাই। আর এখানে আছে খিচুড়ি, তো এই খিচুড়ি, খিচুড়িটা মা খুব পছন্দ করে, সৌমেনও খুব পছন্দ করে, নিয়ে চলে এসেছে। আর আমাদের এখানটা একটা রেওয়াজ আছে, মানে মেয়েদের বাড়িতে ওই চালমুড়ি ভাজা হয় না, আপনারা বোধহয় প্যাকেটে খেয়েছেন, কিন্তু আমাদের এখানে চালমুড়ি ভাজা ঘরেতে তৈরি করা হয়, ভেজে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে, ছোলা ভাজা, বাদাম ভাজা, চানাচুর, বিভিন্ন টাইপের মশলা দিয়ে মাখিয়ে চালমুড়িটাকে তৈরি করা হয়। তো ওটাও দিতে এসেছিলো। আর শুধু চালমুড়ি ভাজা দেওয়া হয় না, তার সঙ্গে নাড়ু বানিয়ে দিতে হয়, তো ওই জন্য চালমুড়ি ভাজাও এসছে আজকে। ওটা ডাব্বাতে ভরিয়ে দিয়েছি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না, যখন খাবো আপনাদের কেমন দেখতে হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো। তো চালমুড়ি ভাজা সঙ্গে নাড়ু, পিঠে, খিচুড়ি, অনেক কিছুই এসছে আজকে সকালে সকাল, মানে মনটাও বিশাল খুশি হয়ে গেছে। আর কিছু কিছু সবজিও এসছে, সবজির মধ্যে কুমড়ো ফুল, ওটা আমি বড়া খেতে ভালোবাসি, তো ওটা এসছে। আর লাউ শাক, তারপর বিভিন্ন ধরনের শাক, কুলেখাড়া শাক, ওগুলো বিভিন্ন ধরনের শাকটাক এসছে আর কি। তো হ্যাঁ, এই ব্যাপার। এখন এগুলো সব কিছু গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখতে হবে, কোনটা কোথায় থাকবে দেখতে হবে, তো এই কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিই। আর আমার মা নারকেল নাড়ু অসাধারণ বানায়, তো যাই হোক। তো এখন বাজে 12:30, আমি বাজার থেকে ফিরে এসেছি। বাজার থেকে ফিরে এসে এক্ষুনি আবার যেতে হবে রুমিকে নিয়ে প্যাথোলজিতে। প্যাথোলজিতে এর কিছু টেস্ট করার আছে, ওই টেস্ট ফেস্টগুলো করিয়ে তারপর আবার কাল অথবা পরশু দিন আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো বলেছি তো 1.5 মাস পর যেতে, কালকে অথবা পরশু দিন যাবো ডাক্তারের কাছ থেকে টেস্ট ফেস্ট করাবো, USG করাবো, তারপর ডাক্তারের কাছে যাব। তো এখন যাচ্ছি প্যাথোলজিতে, অনেকগুলো টেস্ট করতে দিয়েছে হাসপাতাল থেকে, তো সেগুলো এখন টেস্ট করতে যাবো। এই আমাদের পাশাপাশি প্রায় 1 কিলোমিটার দূরে, তো সেখানে যাবো এখন। আর আপনারা মনে হয় একে কোনোদিন মনে হয় শাড়িতে দেখেননি, মনে হয় না এই প্রথমবার শাড়িতে দেখলেন, এই দেখুন শাড়ি পরিহিত অবস্থায় মানে প্রথমবার দেখলেন আপনারা। এর আগে পরেছিস? কবে পরেছিস? কাকুর ঘরে ছিলাম যখন তখন পরেছি, আগে একবার দুবার পরেছি, মানে ক্যামেরার সামনে একবার দুবার পরে এসেছি কোন মন্দিরে গেলে তখন। তো এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। রুমকে প্যাথোলজি থেকে নিয়ে ফিরেছি, তখন বাজছিল 1:30, আর এখন বাজে কটা জানেন? এখন বাজে 3:11। এতক্ষণ কি করছিলাম সেটা হচ্ছে, এতক্ষণ আমি বাড়ির চতুর্দিকে তো জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলো ঠিকঠাক জায়গায় রাখা, আবার মানে মুছে ফুছে পরিষ্কার করে রাখা রাখি সেসব করে উঠতে এখন বাজে 3:00। মা ফা এদের তো সবার খাওয়া শেষ, তো সবার শেষে যেরকম আমি অ্যাজ ইউজুয়াল ডেলি খেতে বসি, তো আমিও সেই আজকে সবার শেষে খেতে বসছি। তো আজকে লাঞ্চে আছে আমাদের ভাত,
মানে গরমকালে মাছের টকটা আমাদের মেনুতে প্রায় কম্পালসারি, মাছ থাকলে মাছের টক হবেই, তো সেই মতো আজকেও মাছের টক। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, অনেক দেরি হয়ে গেছে এবার তাদের খেয়ে নিতে হবে। তো এই মাত্র বাজার থেকে বাড়ি ফিরলাম, তো বাজার থেকে ফিরে সময় নষ্ট না করে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি, কেননা আমার ফেভারিট টিম আজকে আইপিএলের প্রথম ম্যাচ, আর আইপিএলের প্রথম ম্যাচে আমার ফেভারিট টিম মুম্বাই ইন্ডিয়ান্স খেলছে, তো খেলাটা দেখতে হবে। ফার্স্ট হাফটা মোবাইলে দেখে নিয়েছি বাজারে থাকা অবস্থায়, তো বাড়ি এসে আর মোবাইলে দেখতে ভালো লাগে না, টিভিতে দেখার যে আলাদা মজা সেটা মোবাইলে আসে না, তো সেই জন্য মা সিরিয়াল দেখছিল, মা সিরিয়াল দেখা বন্ধ করে আমি এখন আমার টিভিতে খেলা চালিয়ে দিয়েছি। দেখুন খেলা চলছে এখন, তো এখন বসে বসে দেখবো। এই কদিন এবার বেশ প্রায় দেড় মাস কি দু মাসের কাছাকাছি, এবার এই সন্ধ্যের সময় টাইম পাসটা খুব ভালো হয়ে যাবে, মানে বিকেলবেলা আউট হয়ে গেলো মনে একজন, হ্যাঁ আউট হয়ে গেছে, তো ভালোই খেলছে, দুটো উইকেট অলরেডি পড়ে গেছে সিএসকে, তো আশা করি জিতবে মুম্বাই। তো এই হচ্ছে ব্যাপার, রুমি তো ঘুমিয়ে আছে, এসে থেকেই দেখি ও ঘুমিয়ে আছে, মা এখানে বসছে, যেই সিরিয়ালটা বন্ধ করে দিয়েছি তো সেখানে বসছে, আর এই এখন আমি খেলা ফেলা দেখবো, খেলা ফেলা দেখে তারপর খেলা দেখতে আমি ডিনারও করবো। একটা খুব ভালো সুবিধা হয়েছে, আগে টিভিটা আমাদের এই ঘরটার ভেতরে থাকতো, হ্যাঁ এই ঘরটার ভেতরে থাকার জন্য কি হতো, এই রুমে যদি কেউ ঘুমোতো তার ঘুমোতে অসুবিধা হতো, তো টিভি চালিয়ে কেউ ঘুমোতে পারতো না বা কিছু করতে পারতো না, তো এখন টিভিটাকে এখানে বাইরে এখানে রেখে দিয়েছি, তো টিভি দেখতেও সুবিধা হয় আর কারো কোনো মানে অসুবিধাও হয় না, তো খুব ভালো হয়েছে এইবার এখানে টিভিটা রেখে। তো এইমাত্র খেলা দেখা শেষ করে রুমে চলে এসেছি ঘুমানোর জন্য, আজকে আমার টিমটা হেরে গেল, মুম্বাই হেরে গেল, হোক আরও বাকি ১৩টা ম্যাচ আছে, নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে, তো হোপ ফর দ্য বেস্ট। আর হচ্ছে আমাদের বাড়িতে এখন সবাই ঘুমিয়ে গেছে, রুমি এখানে ঘুমিয়ে গেছে, মা চলে গেছে আমাদের উপরের রুমটায়, যে রুমটায় মা আমরা ঘুমোতাম উপরে, সেই রুমটায় মা গেছে ঘুমোতে, আমরা নিচের এই রুমটায় আপাতত ঘুমোচ্ছি, যেহেতু ওর সিঁড়িতে ওঠানামা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন এই তলায় ঘুমাই, মা ছাদের উপরে ঘুমাই। তো বন্ধুরা আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি কোনো কারণে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে থাকো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।